ইছামতি নদীতে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনা। কোনো রকমে সাঁতরে সন্তান বাড়ি ফিরলেও নিখোঁজ মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে বসিরহাটের সংগ্রামপুর এলাকায়। মাছ ধরতে গিয়ে নিখোঁজ বাবা, কোনো রকমে সাঁতরে প্রাণ বাঁচল ছেলের। বসিরহাট মহকুমার সংগ্রামপুর পশ্চিমপাড়া এলাকা, গোটা গ্রাম জুড়েই মৎস্যজীবীদের বসবাস। এই গ্রামেরই বাসিন্দা আসলাম গাজী ও তার নাবালক ছেলে বছর ১৩ ইমরান গাজী। জীবন জীবিকার টানে গত বুধবার ইছামতি নদীতে মাছ ধরতে যান বাবা ও ছেলে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামলেও বাবা ছেলে ফিরে না আসায় দুশ্চিন্তা বাড়তে থাকে পরিজনদের। অবশেষে সন্ধ্যা পার করে বাড়িতে ফেরে ছোট্ট ছেলেটি। বাবা আসলাম গাজী আর বাড়িতে ফেরেননি। জানা গেছে বাবা ছেলে মিলে ইছামতি নদীতে জাল ফেলে মাছ ধরছিল। বাবা নৌকার হাল ধরেছিল। ছোট্ট ইমরানের বক্তব্য অনুযায়ী বাবা হঠাৎই জলে পড়ে যায়। তারপরে তুলতে যাচ্ছিলাম, তুলতে গেলে বাবা আর পুলিশে এলো। পুলিশে বলতে কি করতে আমি বাবাকে জল থেকে টেনে তোলার চেষ্টাও করে ইমরান, কিন্তু পেরে ওঠেনি। বিষয়টি বুঝতে পেরে দ্রুত নৌকার কাছে চলে আসে নদীতে পাহারারত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। বুধবারের পর বৃহস্পতিবারও ইছামতি নদীতে বিএসএফের পক্ষ থেকে তল্লাশি চালানো হয়, কিন্তু খোঁজ মেলেনি নিখোঁজ আসলাম গাজীর। সব মিলিয়ে গোটা গ্রাম জুড়েই এখন শোকের ছায়া। ইতিমধ্যে বসিরহাট থানাতেও নিখোঁজের ডায়েরি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। ছেলেকে ফিরে পেলেও এখনও নিখোঁজ স্বামী। স্বাভাবিকভাবেই নিখোঁজ স্বামীর ঘরে ফেরার আশায় চোখের জল ফেলছেন আসলাম গাজীর স্ত্রী। যে ইছামতির ওপর ভর করে তাদের বেঁচে থাকা, যে ইছামতির ওপর ভর করেই তাদের জীবন জীবিকা, সেই ইছামতি যে সর্বগ্রাসী হয়ে তার স্বামীকে কেড়ে নেবেন, এ কথা মানতে চাইছেন না কেউই। মাথা ঘুরে পড়ে গিয়েছে, জোয়ারের সময় পড়ে গেল। ও ছেলে ছিল আর ও ছিল, কিন্তু ও ছেলে যেই তুলতে যাবে কিন্তু ও ছেলেও ওর সাথে চলে যাবে। মাথা ঘুরে পড়ে গেছে, এবার ছেলেটা বসে কাঁদছে। পিছন থেকে একটা নৌকে এসে তার সাহায্য করলো, কিন্তু তার বাপের তুলতে পারলো না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।